করোনা নিয়ে এখনো সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে একাংশ জনগণের মধ্যে। বিগত কয়েকদিন ধরে ত্রিপুরায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরপরও বাজারে হাটে ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক নেই, তারা পালছেন না সামাজিক দূরত্ব। বাজার ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, অটো চালক, ই রিকশা চালক থেকে শুরু করে প্যাসেঞ্জার কারোর মুখেই নেই মাস্ক। এতে করে তো সংক্রমণ আরও বাড়বে। এই চিত্রটা উত্তরের কদমতলা বাজারের। এখনো ভ্যাকসিন বের হয়নি। উত্তরের কদমতলা বাজারে করোনা আতঙ্ক বলে কিছু নেই, অন্তত লোকেদের হাবভাব এমনই। বিনা মাস্কে ঘোরাফেরা করছেন, বাজারে হাটে ক্রয় বিক্রয় চলছে। এই দৃশ্য দেখে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে এক প্রকার প্রায় গলা ফাটিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করলেন। এরপরও ওই সব লোকেদের হুঁশ নেই। ওসি অবশেষে বাধ্য হয়ে জানিয়ে দিলেন, এখন থেকে মাস্ক বিহীন কাউকে চলাফেরা করতে দেখলে আর ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে। এখন মানুষ যদি মাস্কের শুধু অবহেলার কারণে আজকে এভাবে রোগটা ছড়াই যাচ্ছে। এখন এখন আর বেঙ্গালোর থেকে লোক আসে না, কোনোখান থেকে লোক আইয়া বলে যে এই যার মাইনা ফলাইছে, এমন না। এখন মানুষের নেগলিজেন্টের কারণে রোগটা ছড়াই যাচ্ছে, সব কিছু মানুষের ইজিলি নিতেছে। এখন কিন্তু মাস্কের কারণে, মাস্ক পরতেছে না অনেক দোকানদার, অনেক গাড়ির ড্রাইভার বা অটো চালক, টুকটুক চালক, এরার কারণে মাস্ক লাগাই যাচ্ছে না, আরেক কারণে রোগটা ছড়াই যাচ্ছে। আমরা বারবার সবারই অ্যালার্ট করছি, নেক্সট টাইম আমরা চূড়ান্ত ফাইন করুন। মাস্কের অভাবে, মাস্ক না লাগার ফলে আরেকটা রোগ, আরেকটা লোকের লোক ছড়াই যাচ্ছে, যাতে করে এখন মানুষের মহাবিপদের পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। এখন এই জন্য আমরা চূড়ান্ত, আমরা সব দোকানদারদের কয়ে দিছি, আমরা বাজার সেক্রেটারির হেল্প পাইছি, আমরা নেক্সট টাইম আমরা কইছি যদি মাস্কের ইয়ে না, আমরা দ্বিগুণ ফাইন কাটবো আমরা। দেখা যাক ওসির কথায় কতটুকু কর্ণপাত করেন কদমতলার এই সব লোকেরা। একইভাবে এদিন সোনামুড়াতেও মাস্ক নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য পথচলতি লোকেদের মধ্যে মাস্ক বিলি করলেন সোনামুড়া বাজারের ব্যবসায়ীরা। এই বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির তরফে একজন বলেন, সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিলেন তারা। বাজারের যৌথ ব্যবসায়ীদের যৌথ সংগঠনের পক্ষ থেকে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হচ্ছে পথ চলতি মানুষকে সচেতন করার জন্য কোভিড-19 থেকে সতর্ক করার জন্য পথ চলতি মানুষকে মাস্ক দিয়ে আমরা সচেতন করছি। এটা একটা অভিনব পদ্ধতি, যাতে মাস্ক সারা বাজারে চলাফেরা করে তাদেরকে একটা মাস্ক পরিয়ে সঙ্গে একটা ফুল দিয়ে একটা অভিনব পদ্ধতিতে তাদেরকে সচেতন করার উদ্দেশ্য আমাদের। এই উদ্দেশ্য সার্থক করাটাই আমাদের লক্ষ্য লক্ষ্য এটা আমার সোনামুড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে এই আমাদের উদ্যোগ। মাস্ক ছাড়া যাতে কেউই বের না হন বাড়ি থেকে, আর প্রত্যেকেই যাতে বজায় রাখেন দৈহিক দূরত্বের বিষয়টা, এটা আবার সবার মধ্যে জানান দিতেই নেওয়া হলো এই উদ্যোগ সোনামুড়াতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যাঙ্গার্ড।